একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আসিফ হুজুর এই কথাটি বলে আসলে কি বোঝাতে চাইলেন তার এই কথার মধ্যে কি আদৌ কোনো লজিক আছে নাকি নাই এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভালোবাসা পবিত্র ও পরিচ্ছন্ন বিষয় ভালোবাসা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে রহমত হিসেবেই পেয়েছি ইসলামে ভালোবাসা শব্দটি ইতিবাচক আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদের ইতিবাচক দিক সব সময় পছন্দ করেন আল্লাহ তা পবিত্র কোরআনুল কারিমে বলেন নিশ্চয়ই আল্লাহ নিষ্ঠাবানদের ভালোবাসেন বলার অপেক্ষা রাখে না যে ভালোবাসা একটা আপেক্ষিক ও দ্বৈত বিষয় এটি মূলত বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হওয়ার ফল মানুষ ভালোবাসার ক্ষেত্রে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না বিষয়টির উপর মানুষের হাত না থাকায় রসুল সাল্লাহ সাল্লাম আপন স্ত্রীদের বন্টন করে বলেছেন হে আল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল আমি ইনসাফ করার চেষ্টা করেছি আর যে বিষয়টি আমার সাধ্যে নেই সে বিষয়ে আমাকে ভৎসনা করবেন না তবে ভালোবাসা মানেই অবৈধ নয় কিছু কিছু ভালোবাসা শরীয়তে কাম্য সেটার প্রতি শরীয়ত উৎসাহও দিয়েছে চলুন আমরা সে বিষয়টি একটু বোঝার চেষ্টা করি বৈধ ভালোবাসা বৈধ ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হচ্ছে পবিত্র ও কাঙ্ক্ষিত ইসলাম এই ভালোবাসার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে রসুল সাল্লা সাল্লাম তার স্ত্রীদের ভালোবাসতেন তাদের প্রতি দয়া প্রদর্শন করতেন তাদের মন জয় করার চেষ্টা করতেন তাদের নিয়ে আনন্দ ফুর্তি করতেন হাদিস শরীফা আছে রসুল সাল্লা সাল্লাম আয়সা তালানহা এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন মা আয়েশাকে নিয়ে মসজিদে তিনি আবিসিনিয়দের খেলা দেখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি পূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম বিয়ের আসল উদ্দেশ্য হল শান্তি ভালোবাসা ও দয়া রসল সাল্লা সাল্লামের সাথে করেন যদি কোনো স্বামী স্ত্রীর দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ তার দিকে দয়া ও রহমতের দৃষ্টি দিয়ে তাকান এই হাদিস দ্বারা বোঝা যায় স্ত্রীর প্রতি ভালোবাসা তাদের প্রতি রহম করা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে ভালোবাসা চাই স্বামীদেরও উচিত স্ত্রীদের ভালোবাসা ও তাদের প্রতি দয়া প্রদর্শন করা বিয়ের দ্বারা অনেক জৈবিক চাহিদা পূরণ হয় তবে তা শুধু বৈষয়িক ব্যাপারের মধ্যেই সীমিত নয় বরং বিয়ের প্রধান উদ্দেশ্য হলো স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসাপূর্ণ ও আবেগময় পারিবারিক ব্যবস্থা গড়ে তোলা অবৈধ ভালোবাসা আজ আমাদের সমাজে যুবক যুবতীদের মাঝে বিয়ে পূর্ব যে অনৈতিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে এবং ভালোবাসার সৃষ্টি হচ্ছে ইসলামের দৃষ্টিতে তা সম্পূর্ণ হারাম ইসলাম কখনো এ ধরনের ভালোবাসা সমর্থন করে না এটি মূলত যৌনতাড়না প্রসূত একটি বিষয় যুবক যুবতীরা বেহায়াপনা চরিতার্থ করার জন্য ভালোবাসায় আবদ্ধ হন যখন যৌন তাড়না নিঃশেষ হয়ে যায় তখন ভালোবাসাই ভাটা পড়ে তবে একে অপরের ভালোবাসা যদি শুধু তাদের মনে লোকায়িত থাকে ভালোবাসা প্রকাশ করতে গিয়ে শরীয়ত লঙ্ঘন না করে তাহলে সে ভালোবাসায় কোনো ক্ষতি নেই হাদিসে রয়েছে যে ব্যক্তি কাউকে ভালোবাসে তা লুকিয়ে রাখে নিজেকে পবিত্র রাখে এবং এই অবস্থায় মারা যায় সে শাহাদাতের মর্যাদা লাভ করে সবচেয়ে বড় কথা হলো নিজেকে পবিত্র রাখার জন্য তিনি তো আল্লাহর কাছে অবশ্যই বিনিময় পাবেন তবে ভালোবাসার কারণে যদি অবৈধ কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তা অবশ্যই হারাম এটি একটি মানসিক রোগ যার আশু চিকিৎসা প্রয়োজন